চট্টগ্রামকে বলা হয় চারশো বছরের পুরনো শহর চার শতকের এই নগরী যেমন ইতিহাসে সমৃদ্ধ তেমন ভরপুর ঐতিহ্যে এ দীর্ঘ সময় পারে দিতে গিয়ে চট্টগ্রাম পরিপূর্ণ হয়েছে ঐতিহ্যের নানা রসদে অনেকগুলো প্রতিষ্ঠানের মতোই বাংলাদেশ রেলওয়ের ইতিহাসও বহুদিনের সেই ব্রিটিশ আমল থেকেই রেলওয়ে কর্তৃপক্ষ জাদুঘরটির সংস্কার কাজ শুরু করে দু সালে আর এর কাজ প্রায় দু বছর ধরে চলার কারণে এখন বন্ধ আছে জাদুঘরটি কিন্তু জাদুঘরের চারপাশের দেয়াল বা কোনো প্রাচীর না থাকায় রেলওয়ে কলোনি সহ বকাটেদের আড্ডায় মেতে থাকে স্থানটি কেউ বাধা দিলে বা তাদের বিরুদ্ধে কথা বললে তারা মারধর করে কর্তৃপক্ষের অবহেলায় আর প্রশাসনের উদাসীনতার সুযোগে জাদুঘরটিতে চলছে তাদের রাজত্ব তার থেকে এখনও বাড়তেছে কিন্তু যদি এগুলো চালু করা হয় মানে আরো সুন্দর করে বানানো হয় তাহলে হয়তো আগামী প্রজন্মে আরও বাড়তে পারে কিছু কয়েক বছর আগে চালু ছিল প্রায় দুই থেকে তিন বছর থেকে বন্ধ আসলে এখানে রেলওয়ে জাদুঘর আজকে অনেক দিন ধরেই বন্ধ আমি আমার মানে ম্যাক্সিমাম টাইমে যখনই এই রাস্তা দিয়ে আসি দেখি জায়গাটা সবসময় বন্ধই থাকে জাদুঘরটা বন্ধই থাকে তো আমি আশা করবো যাতে এটা ওপেন করে দেওয়া হয় সবার জন্য কারণ এটা একটা আমাদের রেলওয়ে জাদুঘরটা এখানে অনেক ঐতিহাসিক জিনিস থাকার মতো ওই ক্যাপাবিলিটি রাখে তা আমরা জানতে পারি এছাড়া জানা উচিত কি কি আছে এটা আমাদের জীবনে অনেক প্রয়োজনীয় কিন্তু বন্ধ থাকলে এটা হয় না আমাদের দেখার অনেক আগ্রহ হয় জাদুঘর হলো গবেষণার মূল কেন্দ্র বাংলাদেশের রেল নিয়ে গবেষণা করতে হলে এই জাদুঘরটিতেই যেতে হবে তাই এই জাদুঘরটি দ্রুত সংস্কার এবং সংরক্ষণ করার দাবি সকলের আব্দুল কাদের কর্ণফুলি সংবাদ চট্টগ্রাম